Bang, elle te connaît Ami Jani. Elle te connaît Jani. Balo Movie. কালকে কি আছে? আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, আমাদের 6th ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাঁ, ইয়েস, 2017 এই 5th ফেব্রুয়ারি আমরা বিয়ে করেছিলাম অফিসিয়ালি। তো দেখতে দেখতে 6টা বছর একসঙ্গে কেটে গেল। তো আজকে অবশ্য 4th ফেব্রুয়ারি, আজকে সন্ধেবেলা আমরা শুরু করে দিচ্ছি আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির সেলিব্রেশন। আর সেই সেলিব্রেশনে আমরা আজকে দেখতে যাচ্ছি একটা মুভি। তো আমাদের পরের স্টেশন শাহরফুলিতে যাচ্ছি, ওখানে গিয়ে আমরা সুষমা সিনেমা হলে দেখব মুভি। কি মুভি? মুভির নাম হচ্ছে কাবেরী অন্তর্ধান। কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এবং আরও অনেক শিল্পী রয়েছেন। কৌশিক গাঙ্গুলি নিজে অভিনয় করেছেন, তিনি একজন ভালো অভিনেতাও, পরিচালনার পাশাপাশি অভিনয় ভালো করেন। তো সেই জন্য আমরা খুব এক্সাইটেড মুভিটা দেখবার জন্য। চলো, দেখা হচ্ছে সুষমা হলে গিয়ে। ওয়েলকাম টু ব্রাজিলিয়ান বউ। আমরা চলে এসেছি এখন শাহরাপুলির সুষমা সিনেমা হলের সামনে, আর এখানেই আমরা দেখব আমাদের মুভি কাবেরী অন্তর্ধান। ভেতরে যাচ্ছি, দেখা যাক মুভিটা কেমন হয়, দেখে তোমাদের জানাব। এই মিনি সুষমা হলের ভিতরে এখন আমরা ঢুকবো কাবেরী অন্তর্ধান দেখতে। হ্যালো বন্ধুরা। হ্যালো, আমরা এইমাত্র মুভিটা দেখে ফিরলাম, কাবেরী অন্তর্ধান, কৌশিক গাঙ্গুলির পরিচালনায়। এবং মুভিটা তোমার কেমন লাগলো? আই লাইক ইউ মুভি, আই আন্ডারস্ট্যান্ড নট ভেরি মাচ বিকজ নট ইউ হ্যাভ সাম টাইপ। বাঙ্গ এট কানে আমি জানি। এট কানে জানি আই বালো মুভি। এটা এট কানে বালো বাট এনজয়। তো কেট যেটা বলতে চাইছে যে সাবটাইটেল ছিল না এবং মুভিটা একটু ডার্ক মুভি এবং এর মধ্যে অনেক হিস্টোরিক্যাল রেফারেন্স বা আছে অনেক কিছু, মানে বিশেষত নক্সালাইট মুভমেন্টস 70s, হ্যাঁ, সেইটার উপর বেস করেই গল্পটাকে বোনা হয়েছে। তো আমি ওই ব্যাপারটা ওকে পরে বুঝিয়ে দিলাম মুভি দেখার পর। তো আদারওয়াইজ মানে যেভাবে গল্প বোনা হয়েছে, প্রথম দিকটা একটু স্লো গেলেও তারপরে খুব দারুণভাবে সেটা প্রস্ফুটিত হয়েছে শেষ অবধি। এবং অভিনয়ের ক্ষেত্রে তো মানে প্রত্যেকের অভিনয় দারুণ, তার মধ্যেও যদি ক্যাটেগরাইজ করতে হয় তাহলে আমি বলবো পুলিশ অফিসারের চরিত্রে কৌশিক সেন এবং পুলিশ ডিটেকটিভের চরিত্রে কৌশিক গাঙ্গুলি এবং পুলিশ অফিসারের স্ত্রী চরিত্রে চূর্ণী গাঙ্গুলি অনবদ্য। এর পাশাপাশি অবশ্যই বলতেই হবে আমাদের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনিও এই ছবিতে নিজেকে অন্যভাবে পেশ করেছেন। আর তার সঙ্গে বাকি যারা আছেন, অম্বরীশ দারুণ অভিনয় করেছেন, শ্রাবন্তী আছেন যিনি কাবেরীর চরিত্রে এখানে, তো তিনিও ভালো অভিনয় করেছেন। তো প্রত্যেক ক্যারেক্টারই মানে এমনকি মানে প্যারালাইজড পার্সনের যে অভিনয় যিনি করেছেন, অনবদ্য অভিনয় করেছেন, বিছানায় শুয়ে প্যারালাইজড পার্সনের অভিনয়টা যেটা করেছেন, তো সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স, অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যভাবে এন্টারটেন করার মতো এটা ছবি। চিরাচরিতভাবে আমরা যে ছবি দেখে আসি তার থেকে একটু আলাদাভাবে গল্প বলা হয়েছে এখানে। আর এই জুটির অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কৌশিক গাঙ্গুলির পরিচালনা এবং কৌশিক গাঙ্গুলির অভিনয়ে এর আগে দৃষ্টিকোণ বলে একটি ছবি ওনারা করেছিলেন কয়েক বছর আগে, সেই ছবিটাও দারুণ লেগেছিল। তুল্যমূল্য বিচার করলে দৃষ্টিকোণের গল্প বা তার চলন আমার আরও বেশি ভালো লেগেছিল, এটাও ভালো। এবং যারা একটু অন্যরকম ছবি দেখতে পছন্দ করেন তারা অবশ্যই
কাবাডি অন্তর্ধান দেখুন, দেখলে অন্যভাবে নিজেদের বিনোদিত করতে পারবেন বলে আমার মনে হয়, তাই তো? প্রি সেলিব্রেশন অর্থাৎ কালকে আমাদের বিবাহবার্ষিকী অর্থাৎ ম্যারেজ অ্যানিভার্সারি, তো তার বিবাহ বার্ষিকী তো সিক্সথ ম্যারেজ অ্যানিভার্সারির আগের দিনটা আমরা কাবেরি অন্তর্ধান দেখে এনজয় করলাম। তোমরা যারা যারা ছবিটা দেখেছো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও কেমন লাগলো, ভালো লেগেছে নাকি ভালো লাগেনি, কার অভিনয় ভালো লেগেছে সবটাই জানিও। এইভাবেই আমরা মাঝে মাঝে কিছু ফিল্ম দেখব এবং সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, চাও।